নিজের জমানো টাকায় একটি অ্যাম্বুলেন্স কিনে বিনা পয়সায় সেবা দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের বড়াগ্রাম স্কুল শিক্ষিকা শেফালি খাতুন ছোটবেলা থেকে শেফালি খাতুন মানুষের সেবা করার স্বপ্ন দেখেছেন আর সেই স্বপ্ন পূরণে বেতনের টাকা জমিয়ে তিনি কিনেছেন একটি অ্যাম্বুলেন্স তার সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখন বিনা পয়সায় সেবা পাচ্ছে উপজেলার ডোগাছি মসিন দাস সহ আটটি গ্রামের মানুষ সেবাটি মূলত এলাকার গরিব অসহায় মানুষদের জন্য এটি চব্বিশ ঘন্টায় চালু থাকার এলাকার মানুষ খুবই উপকৃত হচ্ছে এ পর্যন্ত ফ্রি অ্যাম্বুলেন্সের মাধ্যমে পঁয়ষট্টি জন রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে পৌঁছে দেওয়া সহ দুটি লাশ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে শেফালি খাতুনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবাটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রত্যন্ত অচলের ধত দরিদ্র মানুষদের জন্য এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা অনেক বড় পাওয়া শেফালি বেগম বলেন তার এই উদ্যোগ সম্পর্কে বড়াগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন তবে একটা অ্যাম্বুলেন্স হওয়ায় অনেক সময় আটটি গ্রামে সেবা দেওয়া সম্ভব হয় না সরকারি বেসরকারি কোনো সহযোগিতা পেলে আরও দুই একটি অ্যাম্বুলেন্স কিনে এই সেবার পরিধি বাড়াতে চায় শেফালি এই ফ্রি অ্যাম্বুলেন্স আমি পেয়েছি এবং আটটি গ্রামের মানুষ সেবা পাচ্ছে এই গাড়িটা শেফালি নিয়ে আসার পর আমরা রাত দশটা বারোটা একটা পন্তর নাই যখন কবর সাথে সাথে রুগী আমরা হাসপাতাল পৌঁছাবি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি এবং শেপাল কাছে ফোন দেওয়াতে তার অ্যাম্বুলেন্সটা পাওয়ার কারণে আমি দ্রুত মেডিকেলে পৌঁছাতে পারি গাড়িটা আমরা পাই বাড়ির কাছে অনেক দূরত যেতে পারি যে একজন প্রাইমারি স্কুলের টিচার সে এরকম যে একটা উদ্যোগ নিয়েছে এটা আমি অসংখ্যবার তাকে ধন্যবাদ দিব এরম গ্রাম বাংলায় প্রতিটি জায়গাতে যদি মানুষ একটা মহত্বের পরিচয় দেয় হৃদয়ের বড় মন মানসিকতার পরিচয় দেয় যে আমাদের দুস্থ দরিদ্র রোগীদের এভাবে বিনে পয়সায় যে সেবাটা দিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না কোনো কষ্ট নিচ্ছে না এবং ড্রাইভার খাস সহ উনি যে সেবাটা দিচ্ছে এটা আমি চাই যে বাংলার ঘরে ঘরে যারা অনেক অর্থ সম্পদশালী আছে তারাও যেন এরকম উদ্যোগটা নেয় আমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে যদি তাকে অর্থনৈতিকভাবে কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমি নিঃসন্দেহ সেটা আমাদের মানবিকতার অনেক দৃষ্টান্ত আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই সেই একটা দৃষ্টান্ত শেফালি স্থাপন করেছেন তার এই দৃষ্টান্তের জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই আবার সার্থ অনুযায়ী যদি ধরনের মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে সম্পূর্ণ বাংলাদেশে একদিন একটি মানবিক বাংলাদেশে রূপান্তর হবে এবং আমরা উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এটাকে ধন্যবাদ এবং সাধুবাদ জানানোর পাশাপাশি তার যদি আরও কোনো সুবিধায় আমরা কাজে লাগতে পারি আমরা যদি তাদেরকে কোনো হেল্পের প্রয়োজন হয় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী হেল্প করেছি